খাদ্যের সম্পূর্ণ অভাব পেয়েছিলাম, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে সরকার গঠন করেছিলাম। 2001 যখন আমরা কষ্ট হাসপাতাল করি 26 লক্ষ মেট্রিক টন খাদ্য খাদ্য, ইনফ্লেশন কত 1.50% ছিল, চালের দাম 8 থেকে 10 টাকা ছিল, ঠিক সেই অবস্থা যখন দেশকে দেখে আসি আসি চাপাত নীতি চোখ ক্ষমতায়, তো আপনারা জানেন যে আমার উপর একটা চাপ ছিল। আমাদের গ্যাস বিক্রি করতে হবে 1.3 টাকা তারা বিক্রি করবে, আর 1.3 এবং এটা অনেকদিন ধরে দেওয়া করা হয়। আর একটাই কথা ছিল আমাদের জানতে হবে, সার্ভে করতে হবে, দেশের চাহিদা মেটাতে হবে। আমি তাকে আমার যেটা বলার সেটা আমি বলে আসলাম। তো খালেদ জিয়ার জন্য এগুলো যে থাকছে আর তো দেশ গ্যাস বিক্রি করবে, আপনি বলছেন দুটো করে লাভ নেই, গ্যাস পাবলো না বিক্রি করতে পারবে না, সে ক্ষমতাতে নাই। তো ওটাই ছিল, আমাকে তো একটা অফিসার দাওয়াত দিয়েও দিয়েছি, গেল দেখা হচ্ছে 3টার থেকেও আসলাম, আপনাকে প্রেসিডেন্ট বাংলাদেশ ভিজিট করে গেল, ওই একটাই জায়গা। আর আমার ছুটে না আমি আমাকে গ্যাস বিক্রি করে ক্ষমতায় যেতে হবে এই রাজনৈতিক দুর্বলতা আমি করি না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের দিই দেশ বেসতে আসেনি, ক্ষমতা আসেন আসে আমার কিছু আসেন না, ঠিকই ক্ষমতা আসতে পারে।